কংগ্রেসের বিজয় সমাবেশ সভার পরে রণক্ষেত্র হয়ে উঠল রানীনগর। রানীনগর থানায় ভাঙচুর ও ইটবৃষ্টি শুরু করে বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা। আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। পাল্টা কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে পুলিশ কর্মীরা। আহত হন বেশ কয়েকজন বাম কংগ্রেস কর্মী। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এদিন রানীনগর 2 নম্বর ব্লকে বাম কংগ্রেসের বিজয় সমাবেশ সভা ছিল। উপস্থিত ছিলেন অধীর চৌধুরী। অভিযোগ, কংগ্রেস কর্মীদের মিটিংয়ে আসতে দেওয়া হচ্ছিল না, গাড়ি আটকে দেওয়া হয়েছিল। মিটিং শেষে রানীনগর থানায় চড়াও হয় বাম কংগ্রেস কর্মীরা, যদিও অধীর চৌধুরী সভা শেষ করে বহরমপুরে চলে আসে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। থানা লক্ষ্য করে এই মুহূর্তে ইট বৃষ্টি, উত্তপ্ত জমাতে এই মুহূর্তে ইট বৃষ্টি শুরু করা যায় থানা। রানীনগর 2 নম্বর ব্লকের গোধুনপাড়া রূপায়ণ ক্লাব ময়দানে শুক্রবার সিপিআইএম জোট কর্মী সমর্থকদের নিয়ে বিজয় সমাবেশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সভা শেষ করে বহরমপুরের উদ্দেশ্যে বেরিয়ে যান অধীর, আর তারপরে রণক্ষেত্র হয়ে ওঠে রানীনগর। রানীনগর থানায় ভাঙচুর ও ইটবৃষ্টি শুরু করে বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা। থানার বাইরের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। পাল্টা কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে পুলিশ কর্মীরা। আহত হন বেশ কয়েকজন বাম কংগ্রেস জোট কর্মী। আশঙ্কাজনক অবস্থায় 2 জন কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, কংগ্রেস কর্মীদের মিটিংয়ে আসতে দেওয়া হচ্ছিল না, গাড়ি আটকে দেওয়া হচ্ছিল। সেই কারণেই ক্ষুব্ধ হয়ে ওঠে বাম কংগ্রেস জোট কর্মীরা। সভা শেষে রানীনগর থানায় চড়াও হয় বাম কংগ্রেস কর্মীরা। অন্যদিকে তৃণমূল পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমায় নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।